আমরা জীবনের পরোয়া করি না, আমরা মৃত্যুর পরোয়া করি না। এই দেশকে এই ফাসিবাদের হাত থেকে মুক্ত করার জন্যই আমরা রাজনীতিতে এসেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, বরগুনার সেই ওসি মুহররম, আমরা তাকে সকলে চিনি এবং সৎ পুলিশ অফিসার হিসেবে চিনি। দর্শক, তার ফেসবুক পেজ থেকে একটি স্ট্যাটাস দেওয়া হয়েছে, তার শিরোনাম ছিল প্রভুর কাছে চিঠি। দর্শক, এই প্রভুর কাছে চিঠির শিরোনামে তিনি একটা লেখা দিয়েছেন। এই লেখাটা যদি আপনারা সম্পূর্ণ শুনেন আর বুঝতে পারবেন যে ওসি মুহররম কতটুকু সৎ এবং ভালো একজন মানুষ। দর্শক, আপনাদেরকে ওসি মুহররমের সেই ভিডিওটি, ওসি মুহররমের চিঠিটি আপনাদেরকে পড়ে আমি শোনাবো। এর আগে চলুন বিপি নুরুল হক নূরের একটা ভিডিও দেখে আসি, যেখানে বিপি নুরুল হক নূর এই সরকারের বর্তমান অবস্থা নিয়ে গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছে। নির্বাচন কমিশনকে স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, ক্ষমতাসীনদের জাইঙ্গা তো জনগণের হাতে ধরাবেই। আপনারা যদি জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়ার জন্য ইভিএম এ ভোটের দুঃস্বপ্ন দেখেন, আপনাদের জাইঙ্গাও হাতে ধরিয়ে দেওয়া হবে। ডাইরেক্ট বলে দিতে চাই, আমরা জীবনের পরোয়া করি না, আমরা মৃত্যুর পরোয়া করি না। এই দেশকে এই ফাসিবাদের হাত থেকে মুক্ত করার জন্যই আমরা রাজনীতিতে এসেছি। জীবনের মায়া ত্যাগ করেই জনগণের অধিকারের জন্য এই রাজপথে এসেছি। আজ আমাদেরকে ভয়ভীতি দেখে, গুণগুণের ভয়ভীতি দেখে আমাদেরকে বন্ধ করা যাবে না। কাজী সমস্ত রাজনৈতিক দলগুলোকে বলবো, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে যারা বলেছেন নির্বাচনের কথা, শেখ হাসিনার অধীনে যারা বলেছেন নির্বাচনে যাবেন না, তারা যদি নির্বাচনে যান নির্দলীয় নিরপেক্ষ নির্বাচন ছাড়া, শেখ হাসিনার অধীনে যদি নির্বাচন যান, আপনারা জাতীয় বেইমান না নর্দমার, নর্দমার কি হিসেবে ইতিহাসে চিহ্নিত হয়ে থাকবেন। কথা সোজা, শেখ হাসিনার অধীনে নির্বাচন হবে না। শেখ হাসিনা প্রতারণা করেছেন জনগণের সঙ্গে, শেখ হাসিনার সরকার জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছেন। কাজে এই দাবিতে আমরা যেন সবাই ঐক্যবদ্ধ থাকতে পারি। শেখ হাসিনা সরকারকে বলতে চাই, আপনাদের যদি আশঙ্কা থাকে ক্ষমতা হারালে আপনাদের জীবনের প্রদীপ নিভে যাওয়ার শঙ্কা আছে, হামলা মামলার শঙ্কা আছে, আজকের এই জনসমাবেশে আমরা কথা দিচ্ছি, আপনি যদি ক্ষমতা ছেড়ে বিপদে পড়েন আমরা আপনার পাশে থাকব। দেশের নাগরিক হিসেবে সহনশীল রাজনীতি প্রতিষ্ঠা করার জন্য বিরোধী দল হিসেবে আপনার সাথে আমরা সংহতি জানাবো। কিন্তু আপনাকে ভালো ভালো বলছি, গোজামিলের পথ ছেড়ে সোজা পথে আসুন। বিরোধী দলগুলোর সাথে আলাপ আলোচনার ভিত্তিতে নির্দলীয় নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকারের বিষয়ে আলোচনা করুন, নির্বাচনের আয়োজন করুন। আজকের যেই দাবিতে আমরা ঐক্যবদ্ধ হয়েছি, অনতিবিলম্বে চা শ্রমিকদের মজুরির দাবি মেনে নিতে হবে 300 টাকা, কোনো চল চকরি করা যাবে না। অন্যান্য খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি 20,000 টাকা করতে হবে। অন্য চাই শ্রমিক অধিকার পরিষদের নেতৃত্বে আমরা সমস্ত শ্রমিক সংগঠন গণসংগঠনকে নিয়ে রাজপথে ফাসিবাদের পতনের দাবিতে গণ আন্দোলন করে তুলব। গতকালকে হাতিয়াতে, নোয়াখালীর হাতিয়াতে ছাত্রলীগের ছিনতাইকারীরা আমাদের ছাত্রদের মোবাইল ছিনতাই করে নিয়েছে। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হামলা করেছে, মাফ চেয়েছে। আমরা ওই ছাত্রলীগ বন্ধুদেরকে ধন্যবাদ জানাই, শুভেচ্ছা জানাই, ফুলের শুভেচ্ছা জানাই যে তোমরা ভুল বুঝতে পেরেছো, তোমরা শেখ হাসিনার পতনের ঘন্টা ধরে শুনতে পাচ্ছ। কাজী পিঠ বাঁচানোর জন্য হলেও আওয়ামী লীগ ত্যাগ করো, জনগণের সাথে সম্প্রীতি করে তুলো, জনগণের কাছে মাফ চাও। ভেবে পাচ্ছি না, চাপাবাজ প্রচারক দেশদ্রোহী কি নামে ডাকবো? উন্নয়নের গাল গপ্প করে এখন বিদেশিদের কাছে ঋণ ভিক্ষা চাচ্ছে, অথচ কিছুদিন আগেও এই অর্থমন্ত্রী বলছিল আমরা এখন ঋণ নেব না, আমরা ঋণ দেব। বাংলাদেশকে উপর থেকে দেখালে নাকি লস এঞ্জেলস দেখা যায়, সিঙ্গাপুর দেখা যায়, বাট পারগুলো প্রতিনিয়ত মিডিয়ার সামনে মিথ্যাচার করছে। আর এখন আপনার IMF এর কাছে $450 কোটি ঋণ চেয়েছে, ADB-র কাছে $100 কোটি ঋণ চেয়েছে, ওয়ার্ল্ড ব্যাংকের কাছে $100 কোটি ঋণ চেয়েছে, জাইকার কাছে $50 কোটি ঋণ চেয়েছে, সর্বমোট $700 কোটি ঋণ চেয়েছে, যেটা বাংলাদেশি টাকায়
প্রায় 66000 কোটি টাকা ঠিক 66000 কোটি টাকা ঋণ চেয়েছে অথচ এক ছাত্রলীগের নেতা পাচার করে 2000 কোটি টাকা ঠিক প্রতি বছর এই সরকারের এমপি মন্ত্রী আমলা কামলারা 72000 কোটি টাকা পাচার করে ঠিক তাহলে দেখেন এক বছর যেই টাকা পাচার করে তার চেয়ে কম টাকা বিদেশীদের কাছে ঋণ চেয়েছে দর্শক বিপি নুরের কথাগুলো শুনেছেন বিপি নুরের কথাগুলো নিয়ে আপনার মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন প্রিয় দর্শক চলুন এখন আমরা শুনি যে ওসি মোহাররম প্রভুর কাছে কি চিঠি লিখেছেন প্রভুর কাছে চিঠি লেখক মোহাররম আলী একজন গরীব লোক প্রতিদিন প্রভুর উদ্দেশ্যে একটা করে চিঠি লিখত আর বেলুনে বেঁধে আকাশে উড়িয়ে দিত চিঠিতে লিখত হে প্রভু আমি খুব অভাবে আছি আমাকে 1 লাখ টাকা দাও টাকাগুলো দিয়ে ব্যবসা করে লাভ করব তারপর তোমার টাকা তোমার পথে ব্যয় করে ঋণ শোধ করে দেব লোকটির বাড়ি ছিল স্থানীয় থানার পাশেই চিঠি সহ বেলুনগুলো প্রতিদিন উড়ে গিয়ে পড়তো থানার মধ্যে থানার পুলিশরা প্রতিদিন লোকটির চিঠি খুব মনোযোগ দিয়ে পড়তো আর নিজেদের মধ্যে আলোচনা করতো তারা ভাবতো লোকটার মনে হয় টাকাটার খুব প্রয়োজন তাই বিষয়টি ওসি সাহেবকে জানালো ওসি সাহেবও বিষয়টি গুরুত্ব দিয়েছেন এবং নিজে কিছু টাকা দিলেন আর থানার সকল পুলিশ সদস্যকে বললেন সাধ্যমতো সকলেই সহযোগিতা করেন তখন থানার সকল পুলিশ সদস্য মিলে টাকা তুলতে লাগলো খুব চেষ্টা করে থানার সবাই মিলে 50000 টাকা জোগাড় করে সুন্দর একটা খামের মধ্যে করে টাকাগুলো সহ একজন পুলিশকে পাঠানো হলো লোকটির বাড়িতে তারপর পুলিশ সদস্য লোকটাকে 50000 টাকার প্যাকেটটি দিয়ে বলল আপনার ডাকে মহান সৃষ্টিকর্তা খুশি হয়ে আপনার জন্য এই টাকা পাঠিয়েছেন লোকটি টাকাগুলো পেয়ে খুব খুশি হয়ে গেলেন খুশিতে পুলিশ সদস্যকে লোকটি ধন্যবাদ দিতে ভুলে গেলেন কোনোরকম পুলিশকে বিদায় দিয়ে ঘরের দরজা বন্ধ করে টাকাগুলো গুনতে লাগলো গুনে দেখলো মাত্র 50000 টাকা কিছুতেই কিছু বিশ্বাস করতে পারলো না মহান প্রভু এভাবে অর্ধেক টাকা দিতে পারে মনের দুঃখে পরের দিন লোকটা আবার একটা চিঠি লিখলো বেলুনে উড়িয়ে দিল এই চিঠিটিও প্রতিদিনের ন্যায় থানার মধ্যে এসে পড়লো এদিকে চিঠি পেয়ে সবাই আগ্রহ নিয়ে চিঠি পড়ার জন্য ভিড় করলো পুলিশ সদস্যরা স্বাভাবিক আশা করছে অবশ্যই লোকটি কৃতজ্ঞতা প্রকাশ করে ধন্যবাদ জানিয়েছে কিন্তু চিঠি পড়ে সবাই আহত হলো চিঠিতে লেখা ছিল প্রভু তুমি জেনে শুনে এত বড় ভুল কেমনে করলে টাকাটা যখন দিলেই পুলিশের মাধ্যমে কেন দিলে শালারা অর্ধেক টাকা মেরে দিয়ে বাকি অর্ধেক টাকা আমাকে দিয়েছে করোনাকালে দেশ এবং দেশের মানুষের জন্য এত পুলিশ জীবন দিয়েছে হাজার হাজার পুলিশ করোনা আক্রান্ত হয়েছে তার প্রশংসা কেউ না করলেও অল্প একটু ত্রুটি পেলে পুলিশের দোষ নিয়ে হাত পাকানো অভ্যাস নেই এমন লোক বাবা বিরল পুলিশ সেবার মান পরিবর্তন করার সাথে সাথে আমাদের মানসিকতা পরিবর্তন করাটাও অতি জরুরি লেখক মোহাম্মদ মোহাররম আলী মাসুদ অতিরিক্ত পুলিশ সুপার বরগুনা জেলা দর্শক বরগুনার এই ওসি মোহাররম এখানে মূল বিষয় যেখানে বোঝাতে চেয়েছেন সেটা হচ্ছে মানুষ পুলিশের সামান্য অপরাধ পেলেই সেটা নিয়ে অপপ্রচার শুরু করে দেয় কিন্তু পুলিশ যে অনেক ভালো কাজ করে সেগুলো প্রশংসা কেউ করে না দর্শক হাজার হাজার খারাপ পুলিশের মধ্যেও কিন্তু অনেক ভালো পুলিশ রয়েছে আমরা জানি ওসি মোহাররম এবং কুমিল্লা থেকে বদলি করেছে জুয়েল রানা এমন কিন্তু অনেক ভালো পুলিশ আছে যারা জনসেবায় মানুষের সেবায় দেশের সেবায় তারা নিজেকে বিলিয়ে দিতে চায় এই কয়েকজন খারাপ পুলিশের জন্য আমরা সকল পুলিশের সমালোচনা আসলেও সকল পুলিশের বদনাম করা আমাদের ঠিক না ভালো পুলিশ যারা আছে তাদেরকেও প্রশংসিত করা প্রশংসা করা যাতে তারা আরও উৎসাহিত হতে পারে এমন পুলিশ চাই যারা নিজেদের স্বার্থের জন্য নয় দেশের স্বার্থ জনগণের স্বার্থে কাজ করবে দর্শক এমন পুলিশ যদি প্রত্যেকটা থানার ওসি যদি এই ওসি মোহাররমের মতো জুয়েল রানার মতো মন মানসিকতার হয় তাহলে হয়তোবা আমাদের এই দেশ অনেক আগেই পরিবর্তন হয়ে যেত